হ্যালো বন্ধুরা, তোমার ভিডিও এসইও করার জন্য আর লাগবে না কোনো থার্ড পার্টি অ্যাপস। আমরা অনেকে কী করি, ইউটিউব চ্যানেলের আইডি পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপসে ঠিক আছে লগ ইন হয়, যেমন টিউবডি, ভিটআইকিউ। এটা যেহেতু ইউটিউবের এক ধরনের অ্যাপস, ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড রিসার্চ করার জন্য, এসইও করার জন্য, কিন্তু এবার থেকে আর ওইসব অ্যাপসের প্রয়োজন পড়বে না। ইউটিউবই তোমাদের ভিডিও ভাইরাল করবে, ঠিক আছে। ইউটিউবই একটা টুল বার করেছে, যে টুলের মাধ্যমে ইউটিউব তোমাদের বলে দেবে যে তোমার অডিয়েন্সরা কী সার্চ করছে, কোন টপিকে তোমাকে ভিডিও আপলোড করতে হবে, তারপরে তোমার অডিয়েন্সরা বেশি তোমার ভিডিওগুলো দেখবে, ঠিক আছে। দেখো, তোমার ইন্টারেস্টে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার অডিয়েন্সরা ক্লিক করবে না ভিডিওতে, কিন্তু তোমার অডিয়েন্স কি চাইছে, ইউটিউবে কি সার্চ করছে, কোন ভিডিও দেখতে পছন্দ করছে, সেই ভিডিও তুমি যদি বুঝতে পারো এবং সেই ভিডিও তুমি যদি আপলোড করো, অবশ্যই তোমার ভিডিও ক্লিক করবে এবং তোমার ভিডিও ওয়াচ করবে। তাই বন্ধুরা, চলো একদম স্কিপ করো না এই ভিডিওটা, ঠিক আছে। এই যে নতুন ইউটিউব টুলটা এনেছে ইউটিউব ভিডিও এসই করার জন্য, এটা কিন্তু অনেকে জানো কিন্তু তোমরা ঠিকঠাক ব্যবহার করতে জানো না, সেটাই কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো। আর কোনো অ্যাপসে, থার্ড পার্টি অ্যাপসে তোমাদের প্রয়োজন পড়বে না তোমার ভিডিও এসইও করার জন্য, ঠিক আছে। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমরা জানো যে আমি প্রতিদিন একটা করে চ্যানেল প্রমোশন করি, ঠিক আছে। কালকে ভিডিও যে প্রমোশনে উইনার হয়েছে, দেখো আমি চ্যানেলটা কিন্তু সাইডে দিয়ে দিচ্ছি। এই চ্যানেলটা কিন্তু আমি কালকে দুপুরে কমেডি ট্যাবের মধ্যে প্রমোশন করে দেবো, সবাই গিয়ে একটু সাপোর্ট করবে। আর তুমি যদি চাও যে তোমার চ্যানেলটা আমি এভাবে প্রমোশন করি, তাহলে তোমাকে তিনটে কাজ করতে হবে। প্রথমত, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি না থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দ্বিতীয়ত, তোমরা আমার এই ভিডিওটাই সুন্দর একটা লাইক এবং কমেন্ট করে দাও, তাহলে কিন্তু কালকে ভিডিও তোমরা কিন্তু উইনার হতে পারবে, ঠিক আছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। ইউটিউব যে নতুন কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে টুলটা এনেছে, সেটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে ডেস্কটপ সাইডে কিন্তু এনেছে, ঠিক আছে। সেই জন্য তোমাকে কি করতে হবে, ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করতে হবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে তোমরা এখানে সার্চ করবে যে studio.youtube.com, একদম প্রেস দেবে না, তোমরা দেখতে পারো আমি উপরে লিখেছি, ঠিক আছে। এভাবে লিখবে, লেখার পর তোমরা এখানে সার্চ বারে প্রেস করে দেবে, ঠিক আছে। অনেকজন কি করো, তারপর দেখবে এরকম ইন্টারফেস আসবে, তারপর দেখবে একদম কন্টিনিউ স্টুডিও এই অপশনে প্রেস করলে দেখবে তোমার চ্যানেল ড্যাশবোর্ড এভাবে কিন্তু ওপেন হবে। আমার যেভাবে ওপেন হচ্ছে, অনেকজনের কি হয় তোমরা এই ডেস্কটপ সাইটটা ওপেন করতে পারো না, ঠিক আছে। ওপেন করতে গিয়ে তোমাদের মানে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে রিডাইরেক্ট হয়ে যায়। সেই কারণে বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে তোমরা এভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করবে। ওপেন করার পরে তোমাকে যেটা করতে হবে, আমি দেখো এই অপশনে তোমরা চলে আসবে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর দেখো এখানে অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, দেখো, ঠিক আছে। এই অ্যানালিটিক্স অপশনে তোমরা চলে আসবে, ঠিক আছে। আসার পরেই তোমরা চ্যানেল অ্যানালিটিক্স তোমরা দেখতে পাচ্ছ লেখা চলে এসেছে উপরে। তারপর তোমরা এখানে দেখো একদম শেষে দেখো রিসার্চ বলে একটা অপশন চলে এসেছে, এই অপশনে তোমরা প্রেস করে দেবে। এই অপশনে প্রেস করার পরেই তোমাদেরকে এখানে সার্চ করতে হবে যে কিওয়ার্ডগুলো তুমি যে টাইটেলে ভিডিও আপলোড করছো, ঠিক আছে, সেই টাইটেলে তোমাকে এখানে সার্চ করতে হবে। এবং তোমাকে দেখতে হবে সেই টাইটেলটা কীরকম কম্পিটিশান আছে, হাই আছে না, মিডিয়াম আছে না, লো আছে। এবং তোমার যদি সার্চ ভলিউম হাই থাকে, তাহলে তোমাকে সেই কিওয়ার্ডটা নিতে হবে। কম্পিটিশান যেন লো থাকতে হবে, ঠিক আছে, সেরকম কিওয়ার্ড তোমাকে এখান থেকে বাছতে হবে। তো কীভাবে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। সবার প্রথমে আমি কী করবো, এখন দেখতে সার্চ করে দিয়ে দিচ্ছি এন্টার এ সার্চ টিম, ঠিক আছে, টপিক। এখানে তাহলে আমি লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেখবো আমার কীরকম কম্পিটিশান কীরকম আছে, ঠিক আছে। ওই জন্য আমরা সার্চ করবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ঠিক আছে। এখানে লিখবো ইউটিউব চ্যানেল, লিখে দিলাম, দেখতে পাচ্ছ লেখার পরে এখানে আমি সার্চ করে দেবো। সার্চ বারে প্রেস করার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রচুর নিচে কিওয়ার্ড চলে এসেছে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তোমরা এই দেখো সাইডে দেখতে পাচ্ছ হাই আছে সার্চ ভ্যালু, মানে এই কিওয়ার্ডগুলো যদি আমি ভিডিও করি তাহলে কিন্তু প্রচুর ভিউজ আসবে, ঠিক আছে। যেগুলো হাই আছে দেখো প্রথমবার এগুলো সব কিন্তু হাই আছে, দেখো তোমাদের দেখাচ্ছি কিওয়ার্ডগুলো, দেখো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এই কিওয়ার্ডগুলো কিন্তু হাই আছে, ঠিক আছে। মানে এই কিওয়ার্ডে যদি আমি ভিডিও বানাই, তাহলে কিন্তু আমার কিন্তু ভিডিওতে ভালো ভিউজ আসবে। আর দেখো আরও পেজ আছে, দু নম্বর পেজে চলে যায়, এগুলো তো সব কিন্তু হাই আছে। মানে এই কিওয়ার্ডগুলো আমাকে ডেসক্রিপশন ট্যাগে, ঠিক আছে, আমার ভিডিওর সব মানে ডেসক্রিপশনের ট্যাগে হ্যাশট্যাগে সব দিতে হবে। তিন নম্বরে চলে যাবো, তিন নম্বরে যাওয়ার পরেই তোমরা এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু এগুলো হাই আছে। যদি লো থাকতো বা মিডিয়াম থাকতো, তাহলে সেই কিওয়ার্ডগুলো আমি কিন্তু নিতাম না, মানে অডিয়েন্সরা বেশি ইউটিউবে গিয়ে এই কিওয়ার্ডগুলো সার্চ করছে, সেই কারণে কিন্তু হাই আছে, ঠিক আছে, বুঝতে পারছো। তো এভাবে তোমরা সার্চ করবে যে টাইটেলে তুমি ভিডিও আপলোড করো, সেই টাইটেল এখানে সার্চ করে দেখবে, ঠিক আছে, কম্পিটিশন কীরকম আছে, যদি হাই থাকে ভালো। তারপর তোমরা দেখো এখানে কি তোমার অডিয়েন্সরা কী সার্চ করছে, তুমি যদি বুঝতে পারো, তাহলে সেই টপিকে তুমি যদি ভিডিও আপলোড করো, তাহলে কী হবে তোমার ভিডিওতে ভালো ভিউজ আসবে, ঠিক আছে। সেই জন্য কী করবে, দেখো ইওর ভিউয়ার্স সার্চ, দেখো এই অপশনে প্রেস করে দিলাম, দেখো কী সার্চ করছে আমার ভিউয়ার্সরা, দেখো এখানে সব লেখা উঠেছে, মাই ফার্স্ট ব্লগ সার্চ করছে বেশিরভাগ, দেখো সাবস্ক্রাইবার সার্চ করছে, মিনি ব্লগ সার্চ করছে, ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো সার্চ করছে, দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিও, ইউটিউব শর্ট ভিডিও, ঠিক আছে, ইউটিউব ব্যানার, কন্টেন্ট গ্যাপ, মানে কি এটা এই কন্টেন্ট গ্যাপ যেটা লেখা থাকবে সেটা জানবে তোমার অডিয়েন্সরা প্রচুর সার্চ করছে, সেই জন্য কন্টেন্ট গ্যাপ লেখা আছে, মানে এই কন্টেন্টটা তোমাকে আপলোড করতে বলছে ইউটিউব, তোমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে। দেখো ইউটিউব ব্যানার কীভাবে বানাবো, আরও দেখো পেজ আছে, ঠিক আছে, দু নম্বর তিন নম্বর পেজগুলো গিয়ে গিয়ে দেখবে তোমার অডিয়েন্সটা কী সার্চ করছে এই টপিকে, যেগুলো বেশি সার্চ করছে এই টপিকে তুমি যদি ভিডিও আপলোড করো, প্রচুর কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে প্রচুর ভিডিও আপলোড করি। আবার তোমরা দেখো এখানে থ্রি লাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ
এই থ্রি লাইনে তোমরা প্রেস করবে, অল সার্চ বলে আছে না, এই অল সার্চে প্রেস করবে। প্রেস করার পরে দেখো কন্টেন্ট গ্যাপ এই অপশানটা প্রেস করার পরে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা বললাম ইউটিউব ব্যানার এটা বেশি সার্চ করছে আমার অডিয়েন্সরা, সেই জন্য কন্টেন্ট গ্যাপ আছে। এই কন্টেন্ট আমি আপলোড করলে ভালো ভিউস আসবে, দুদিনের মাথা তুই দেখবে আমি এই টপিকে একটা ভিডিও নিয়ে চলে আসবো ইউটিউব ব্যানার কীভাবে বানাবে, ঠিক আছে। বুঝতে পারছো বন্ধুরা? তো এখান থেকেই তোমরা কিন্তু কিওয়ার্ড সার্চ করতে পারবে, আর কোনো থার্ড পার্টি অ্যাপসের দরকার নাই। ফালতু আমরা ইউটিউব চ্যানেলে অ্যাক্সেস দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপসে লগ ইন করবো, পরে যদি আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে যায় সে কারণে বন্ধুরা আর কোনো, ঠিক আছে। ইউটিউবে আমাদের এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে বলে দিচ্ছে তোমার অডিয়েন্সটা কী কী বেশি সার্চ করছে, আবার এখান থেকে আমরা সার্চ করতে পারবো। দেখো এখানে সার্চ অ্যাপসে এখানে প্রেস করে আমার টাইটেলটা সার্চ করলে আমরা বুঝতে পারবো যে আমার মানে যে টাইটেলটা কীরকম কম্পিটিশান আছে, এখান থেকে কিওয়ার্ড সার্চ করতে পারবো। এখান থেকে কিওয়ার্ড নিয়ে আমি আমার ডেসক্রিপশনে টাইটেলে হ্যাশট্যাগে দেবো, তাহলে কিন্তু ভালো ভিউজ আসবে, ঠিক আছে। আর কোনো থার্ড পার্টি অ্যাপসের দরকার নেই, সে কারণে বন্ধুরা এই ভিডিওটা বানানো, ঠিক আছে। তাই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের অনেক উপকার এসেছে, এই যে মানে এখান থেকে যে কিওয়ার্ড সার্চ হয় অনেকেই কিন্তু জানতে কিন্তু তোমরা ঠিকঠাক ব্যবহার করতে পারতে না। আমি কিন্তু ফুল একদম ডিটেলসে দেখিয়ে দিলাম, আশা করছি এই ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকার এসেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এরকম ইউটিউব ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, ধন্যবাদ।